হ্যালো ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে আছি নয়নপুর গ্রামে। এইদিকে দেখা যাচ্ছে সব দিকে একবারে অথর খালি, পানি আর পানি বন্যায় একবারে নাকাল অবস্থা। আমরা উদ্ধার কাজের জন্য এদিকে আসলাম। এদিকে এখন আমরা একটা গৃহবন্দী একটা ফ্যামিলি পেলাম। এই ফ্যামিলিটাকে কিভাবে উদ্ধার করা যায় সে ব্যাপারে আমরা জরুরি ভিত্তিতে বোট থাকে, স্পিড বোট। হ্যাঁ, জরুরি ভিত্তিতে যদি আপনারা যদি পারেন, ঢাকুন বিহার এদিকে অবস্থা খুবই খারাপ। আপনারা যে দিক থেকে পারেন স্পিড বোট নিয়ে এদিকে চলে আসুন। এদিকে এখন কয়েকটা ফ্যামিলি আছে, এদের যা অবস্থা, সবাই উত্তর কাজে এদিকে আসুন। সবাই এখন বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান। সবাইকে ধন্যবাদ। আমরা দেখি এদিকে আর কি অবস্থা আছে, দেখি সব ডুবে একাকার অবস্থা। দেখেন শুধু পানি আর পানি কলা পরিমাণ পরে, এখন পানি কোনো খাই নাই। অবস্থা খুবই শোচনীয়, মানুষের বাড়ি ঘর, গরু ছাগল হাঁস মুরগি সব মারা যাচ্ছে। যে ঢাকুনবুইয়ার উত্তরাঞ্চল, 3 নং পুরপুর চন্দ্রপুর ইউনিয়ন, নয়নপুর গ্রাম, এখানে এখন নৌকা বা বোট ছাড়ায় মানুষকে উদ্ধার করা কঠিন হয়ে পড়ছে। আপনারা যদি কোথাও বোট পান তাহলে উদ্ধার কাজ পরিচালনা করার জন্য চলে আসুন। আর্মি বাইদের বলুন, বাংলাদেশ সেনাবাহিনীকে নক করুন এদিকে মানুষদেরকে উদ্ধার করার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, স্বপ্ন দেখো বাচ্চাদের কীভাবে বলুন।